নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 2/12/2022-এ বিভিন্ন যে গ্রন্থাগারগুলো রয়েছে বা লাইব্রেরিগুলো রয়েছে, সেই লাইব্রেরিগুলোতে লাইব্রেরিয়ান নিয়োগ সংক্রান্ত আপডেট রয়েছে। বহু পদ ফাঁকা, দ্রুত নিয়োগের দাবি উঠছে এবং দ্রুত নিয়োগ দরকার সেই লাইব্রেরিতে, লাইব্রেরিগুলো চালানোর জন্য, কারণ বহু শূন্য পদ ফাঁকা। তো আসুন লাইব্রেরি নিয়োগ, লাইব্রেরিয়ান নিয়োগ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট একটু দেখে নেব। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। সরকারি গ্রন্থাগারের তালা শেষ কবে খোলা হয়েছিল তা স্থানে অনেকে মনে করতে পারছে না। কত আবার গ্রন্থাগারের সামনে লেখা রয়েছে মঙ্গল, বৃহস্পতি ও ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার গ্রন্থাগার খোলা থাকে। গ্রন্থাগারিক বা গ্রন্থাগার কর্মী সংকটের কারণে জেলা জুড়ে শহর ও গ্রামীণ এলাকায় গ্রন্থাগারগুলোর ছবি মোটামুটি একই রকম। প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে 2010 সালে জেলায় শেষবার গ্রন্থাগারিক বা লাইব্রেরিয়ান বা লাইব্রেরিগুলোর কর্মী নিয়োগ হয়েছিল। বর্তমানে শহর গ্রামীণ জেলা মিলিয়ে মোট 111টি সরকারি গ্রন্থাগার রয়েছে। গ্রন্থাগারিক ও গ্রন্থাগার কর্মী মিলিয়ে 259 জন পদ থাকলেও মাত্র 48 জন সেই পদের দায়িত্ব সামলাচ্ছেন। একের পর এক কর্মী অবসর নিলেও নতুন করে সেই শূন্য পদে নিয়োগ না থাকায় সমস্যা বড় আকার নিয়েছে। বাধ্য হয়ে একজন গ্রন্থাগারিককে ঘুরিয়ে ফিরিয়ে 2-3টে গ্রন্থাগারের দায়িত্ব সামলাতে হচ্ছে। তো এরকম বিভিন্ন তথ্য রয়েছে। বছর দুয়েক আগে গ্রন্থাগারিক অবসর নেওয়ার পর সে তালা ঝুলছে অনেক জায়গায়। তো এরকম অপরিচ্ছন্নভাবে পড়ে রয়েছে বেশ কিছু বই, পাঠকদের আনাগোনা নেই। তবে গ্রন্থাগারিকদের কথায় একটা যে অনেকগুলো গ্রন্থাগারকে একসঙ্গে সামলাতে হয়, বইগুলো ঠিক পাঠকদের আনাগোনাও কমে গেছে, এই সমস্ত তথ্য উঠে আসছে। আগামী 12ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জেলার বই মেলা, এবং এই মেলা থেকে বই কেনার জন্য নদিয়ার সরকারি গ্রন্থাগারকে অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং তবে গ্রন্থাগারী বা গ্রন্থাগার কর্মী না থাকার কারণে গ্রন্থাগারের জন্য প্রয়োজনীয় বই কিনবেন কারা, সেই প্রশ্ন পাঠক মহলে ঘুরপাক খাচ্ছে। বইপ্রেমীদের একজনের অভিযোগ, অধিকাংশ দিন গ্রন্থাগার যদি বন্ধ থাকে তাহলে বই কিনে হবে কি? জেলার গ্রন্থাগারীকে বলেন যে সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে, সব গ্রন্থাগারে যাতে খোলা রাখা যায় সেই জন্য এক একজনকে 2-3টে গ্রন্থাগারের দায়িত্ব সামলাতে হচ্ছে। তো এইভাবে হচ্ছে বর্তমানে বিভিন্ন নদিয়া, এটা নদিয়া জেলার কথা বলছি, এছাড়াও বিভিন্ন জেলাতে এই গ্রন্থাগারের সমস্যা রয়েছে। তো যাতে দ্রুত গ্রন্থাগারই নিয়োগ করে সরকার, সেদিকটা নজর রাখতে হবে। তো আশা করবো এর সংক্রান্ত বিস্তারিত আমরা পাব, যাতে দ্রুত গ্রন্থাগারই নিয়োগ হবে, লাইব্রেরিয়ান নিয়োগ হয় বিভিন্ন জায়গায়। তো এ সংক্রান্ত আরও অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।